শোনো আমার খুব তাড়া, ওই যে খুব খেতে লাগছে, খাইয়া এখন আবার বেরোতে হইব। চলো আমার খাবার দাও, আসো আসো আর রাখো তো। আচ্ছা তুমি হাত মুখ ধোও, আমি তোমার খাবার দিতেছি। হ্যাঁ তাহলে, ও ভালো কথা, এই চাষি ভাত খাইছে। এটা একটা কথা বললা, আমি কি তোমার চাচিরে না খাওয়া রাখি? আর তুমি এত চাচি চাচি করো কি লিগা? আচ্ছা শোনো, যদি চাষা জান বাইসে থাকতো তাহলে চাষি কি আমার সংসারে পড়ে থাকতো? আমার সংসারে পড়েও থাকতো না আর চাষির কথা জিজ্ঞাসা করতাম না। মামুন মামুন, ওই যে আবার শুরু হয়েছে, মামুন মামুন, যাও তোমার চাচি ডাকে। আসি চাচি। আসি, আল্লাহই জানে এই বিধবা ডাইনি মহিলা জানি কবে জানি আমাদের জামাইটারে কি বুদ্ধি দেয়, কি জানি করে। হ্যাঁ চাচি, আমার খুব তাড়া, আবার এ ভাত খাইছো? বললাম তো আরেকদিন বলবো, আজকে না। আহা চাচি, তোমার তোমার সমস্যাটা কি বলতে, তোমার সমস্যাটা কি চাচি বলো না? আজকে বলবো না, অন্য আরেকদিন বলবো। আচ্ছা তাহলে মনে করে বললো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি দাও, আমার কিন্তু খুব তাড়াহুড়া, আমার জন্য লোক বসে আসছে, দেও খাবার দেও। কি বললো তোমার আদরে চাচি? না কিছুই বলে নাই তো। আরেকবার বলো, তোমার অসুবিধা আছে? আর কো না ভাই, দুধ কলা দিয়ে কালসা পুষছি না, সেই কালসা বনা আমার এই সকল মারে। আপনি কি করতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝতেছ না, ওই যে একটা বিধবা আছে নাম করে, আমি বিশ্বাস করি না ভাবি। তুমি বিশ্বাস করো না, তাহলে তুমি আজকে আমার সাথে থাকো কিছুক্ষণ, দেখতে পারবা তোমার ভাই আর ওই বিধবা মহিলার প্রেম লীলা। দূর, আপনি কি বলেন? আচ্ছা ঠিক আছে, দেখুন আপনি কি দেখাইতে পারেন। মিজান, ওই যে তোমার ভাই এটা তাহলে আসতে চল, আমরা পোলে কিছু বলবা। অনেক যত্ন করিস, তোর সংসারে আমার কোন দুঃখ নাই, কিন্তু আমার যে মনের একটা খায়েশ ছিল তা পূর্ণ হলো না। শাশি তুমি বলো, সেই খায়েশটা কি তুমি বলো, আমার সম্ভব হলে পূর্ণ করব। বাবা, নারীর সার্থকতা মাতৃত্বের, কিন্তু সে মা ডাক আমি শুনতে পাইনি। তুই যদি একবার আমাকে
মা বলে ডাকতি বাবা, আমার মনে খায়েশটা পূরণ হতো। আমার মা, তোমার স্থান আমার পায়ে নয় মা, আমার বুকে।